যে সুন্দরী রূপসী সুনয়না চমৎকার দেহ গঠনওয়ালা যেই নারীর ফাঁদে পড়ে তুমি তোমার জীবন যৌবন শেষ করলা, যেদিন তার মৃত্যু হবে কবরে তাকে দাফন করা হবে, অল্প কয়েকদিন পরে কবরের মাটি খুইরা তুমি দেখবা তার আর কিছুই অবশিষ্ট নাই। তুমি যদি মাটিকে বলো তখন যে হে মাটি আমার প্রেয়সী আমার প্রিয়তমার সুন্দর নাকটা একটু দেখাও তো, সুন্দর গালটা একটু দেখাও তো, সুন্দর ডাগর ডাগর চোখ যেটা দেখে আমি বিমোহিত ছিলাম ওটা দেখাও তো। মাটি বলবে হায় বোকা কিছুই নাই, সব আমি মাটির সাথে মিশায় মাটি বানায় দিছি। তো বলে যে এর আগে যে আমি দেখলাম এগুলো, এটা শুধু মাটির একটা স্তূপের উপরে আল্লাহ তাআলা একটু ডিস্টেম্পার করে দিছিল, সেই ডিস্টেম্পারটা মাটিতে আইরা সরায় দিছে, এখন আর মাটির দেহ মাটি হয়ে গেছে, এখন আর আলাদা নাকও নাই চোখও নাই কানও নাই পাও নাই কিছুই নাই। অতএব হযরত বলেন এই ইসলাহি নিসাবের শুরুতে আছে এক মুমিনের উচিত শুধুই কেবল ক্ষণস্থায়ী এই দেহ, এটার আরাম এটার সুখ এটার আনন্দ এর মধ্যে তৃপ্তি এতটুকুর জন্যই জীবন পুরাটা উৎসর্গ না করা, এটা মুমিনের পরিচয় হইতে পারে না। মুমিনের মূল ফিকির হবে যে তো আমার দেহ যদি আমার থেকে নিশ্চিহ্ন হয়ে যায় নিঃশেষ হয়ে যায় রূহ থেকেই যাবে, কবরেও থাকবে হাশরের ময়দানেও থাকবে, ওই ওইটাই যেটা এখন আছে, মানে এখন আমাদের প্রত্যেকের সত্তার মধ্যে যে রুহুটা আছে এটা আর কোনোদিন কি হবে না শেষ হবে, কাজে এটার যত্ন নেওয়া উচিত। বুদ্ধিমান বিবেকবান উচিত যারে আল্লাহ বিবেক দিছে দেমাগ দিছে তার উচিত এই রুহের যত্ন নেওয়া, রুহের কথা খেয়াল করা, আর এটাকেই বলে এই রুহের যত্ন রুহের মেহনত, এই রুহটাকে সাজানো অন্তরাত্মাকে পবিত্র করা নিষ্কলুষ করা এটার নামেই হলো ইসলাহি মেহনত।